স্বজনদের যখন মারা যাচ্ছে করোনা সন্দেহে, তার পাশে কেউ নেই, কিন্তু সেখানে পুলিশকে আপনারা পাশে দেখছেন। এমন অনেক জায়গা আপনারা দেখেছেন পুলিশ কবর খুঁড়ছে, জানাজা পড়ছে, দাফন করছে। পুলিশের প্রতিটি সদস্য এই করোনা যুদ্ধে রাস্তায় রয়েছে এবং তারা সর্বতোভাবে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমি ইন্সপেক্টর জেনারেল হিসেবে পুলিশ বাহিনীর এই সকল কর্মকাণ্ডের জন্য সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা চেষ্টা করেছি আমাদের সকল ইউনিটগুলোর পাশাপাশি কিছু হাসপাতালে এবং কিছু জনসাধারণের মধ্যে সেবা সুরক্ষা সামগ্রী বিতরণ করার জন্য আমরা আমাদের সীমিত প্রচেষ্টায় কিছু সাংবাদিক ভাইদের জন্য আমরা এই সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমাদের অত্যন্ত সীমিত সম্পদের মধ্যেও। হোম কোয়ারেন্টাইনে রাখার একটি বিশাল যুদ্ধ ছিল। আমাদের প্রতিটি সদস্য স্থানীয় জনগণকে সাথে নিয়ে, স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সাথে নিয়ে এই কাজটি প্রথম থেকেই করে যাচ্ছে, মানুষকে ঘরের ভিতরে রাখার জন্য, হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য। আপনারা জানেন ইতিমধ্যে বেশ কিছু জায়গা লকডাউন হয়েছে, সেক্ষেত্রেও বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য রাস্তায় দাঁড়িয়ে এই লকডাউন প্রক্রিয়াটি সম্পন্ন করে যাচ্ছে। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট এই ভাইরাসটির বিস্তার রোধে বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করছে। হাইওয়েতে যাতে পণ্য পরিবাহী যানবাহন চলাচল অব্যাহত রাখা যায়, লাইফ লাইন যাতে স্বাভাবিক থাকে, এই জন্য কিন্তু দিনরাত আমাদের হাইওয়ে পুলিশ সহ আমাদের বিভিন্ন পুলিশ ইউনিট গুলো সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। সারা দেশে পুলিশ এই দুস্থ এবং অসহায় মানুষের মাঝে যথাসাধ্য ত্রাণ সামগ্রী বিতরণ করার চেষ্টা করছে এবং একই সাথে ত্রাণ আত্মসাৎকারীদের কেউ আইনের আওতায় নিয়ে আসছে এই পুলিশ। আমরা প্রথম থেকেই চেষ্টা করেছি, আমরাই সর্বপ্রথম যে এসওপি স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজিওর যেটা, সেটা আমরা তৈরি করে সমস্ত ইউনিটগুলোকে দিয়েছি যে তাদেরকে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রতিটি সদস্যের জন্য, সেখানে নির্দেশনাবলী আমরা বিভিন্ন সময় আমাদের এখান থেকে দিয়েছি। আমাদের প্রত্যেকটি সদস্যদের অফিস ব্যারাক কিভাবে করতে হবে, নিজেকে সুরক্ষা কিভাবে রাখতে হবে, তাদের পরিবারকে কিভাবে সুরক্ষা করতে হবে, এই সকল নির্দেশনাবলীগুলো আমরা সময় সময় আমাদের এখান থেকে নিয়মিতভাবে আপলোড করে যাচ্ছি এবং কমিউনিকেট করছি। আমাদের যে পুলিশ হাসপাতালগুলো রয়েছে সেখানেও আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখে সে হাসপাতালগুলোকেও যাতে করোনা ইউনিট এবং আইসোলেশন বেডগুলো তৈরি করা যায়, আমাদের প্রতিটি ইউনিটের হাসপাতালগুলোকেই আমরা প্রস্তুত রেখেছি
আমাদের স্বল্প এই সাধ্যের মধ্যেও। আমার সব থেকে যেটি বলবো, প্রথম থেকেই আমরা চেষ্টা করে এসেছি বাংলাদেশ পুলিশের ইমেজটাকে পজিটিভ ইমেজে রূপান্তর করার জন্য। মানবিক পুলিশ, জনগণের পুলিশ, জনতার পুলিশে এই পুলিশকে রূপান্তর করা ছিল আমার মূল লক্ষ্য। আপনারা নিশ্চয়ই আজকে এই করোনার সংকটকালে অনুধাবন করছেন সারা বাংলাদেশের জনগণের পাশে, জনতার পাশে এসে দাঁড়িয়েছে, জনগণের জন্য কাজ করে যাচ্ছে অহরাত্র। নিশ্চয়ই এই মানবিকতাটাই আমরা পুলিশের মধ্যে সবচেয়ে বেশি এখন দেখতে পাচ্ছি। আমরা প্রথম থেকে বলে এসেছিলাম থানা হবে পুলিশের সেবা প্রদানের প্রধান কেন্দ্রস্থল। পুলিশের নিকট সেবা এবং আইনগত সহায়তার জন্য থানায় আগত মানুষকে আন্তরিক ও নির্মোহভাবে সহায়তা ও সেবা প্রদানের মাধ্যমে মাঠ পর্যায়ে পুলিশকে আমি সর্বতোভাবে নির্দেশনা প্রদান করেছি, প্রণোদনা দিয়েছি এবং সার্বক্ষণিকভাবে মনিটর করার চেষ্টা করেছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন জনগণের আস্থা অর্জনে আমাদের সেই পুলিশ সক্ষম হয়েছে। আমি আস্থার সাথে বলতে চাই পুলিশ সদস্যদের সহমর্মিতা ও সহানুভূতিপূর্ণ আচরণ পুলিশকে মানবিক ও জনগণের পুলিশ হয়ে উঠতে অন্যতম প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছে। আমি আমাদের আরেকটি সেবার কথা না বললেই নয়, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত দু বছরে পুলিশের আস্থার জায়গাটি কতটুকু মজবুত হয়েছে। 999 999 সার্বক্ষণিক ভাবে আমাদের এই 999টি আপনি দেখবেন 24/7 গত দু বছর ধরে চালু হয়ে এটি এখন রেকর্ড সংখ্যক কল আমরা প্রতিদিন গ্রহণ করছি। আমরা ইতিমধ্যে প্রায় 2 কোটির মতো কল রিসিভ করেছি, 58 লক্ষাধিক মানুষকে সেবা প্রদান করতে সক্ষম হয়েছি। এই করোনার সময়ে আমাদের কলের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। মানুষ আমাদের কাছে প্রতিনিয়ত করোনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চাচ্ছে, সাহায্য চাচ্ছে এবং বিভিন্ন জায়গায় যারা হাত পাততে পারছে না, যারা সাহায্য চাইতে পারছে না, তারা শুধুমাত্র টেলিফোন নাম্বার দিয়ে আমাদের দ্বারস্থ হচ্ছে, 999-এর দ্বারস্থ হচ্ছে এবং তাদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছে। আমাদের প্রতিটি সদস্য আন্তরিকভাবে সেই দায়িত্ব পালন করছে। আমি 999-এর সাথে এবং তাদের কল যেসব কল জায়গায় ফরওয়ার্ড হচ্ছে আমাদের প্রত্যেকটি থানা এবং অন্যান্য পুলিশ ইউনিটগুলো সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি তাদের এই কর্মকাণ্ডের জন্য। আমি প্রথম থেকেই মনে করেছিলাম পুলিশের ইমেজ যদি বৃদ্ধি করতে হয় তাহলে পুলিশের নিয়োগ, পুলিশের পদায়ন, পুলিশের পদোন্নতি এই তিনটি জায়গায় হাত দিতে হবে। আমি বলতে পারি এই দু বছরের মধ্যে আমরা নিয়োগকে, পদায়নকে এবং পদোন্নতিকে অনেকটাই স্বচ্ছ গ্রহণযোগ্য করতে সক্ষম হয়েছি। এখন পুলিশে
মেধা এবং যোগ্যতায় পদোন্নতি হয়, মেধা এবং যোগ্যতায় তাদের পদায়ন হয়, এটি আমাদের পুলিশ সদস্যরা বিশ্বাস করতে শুরু করেছে। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে বাংলাদেশ পুলিশে 215টি পুলিশ সুপারের পদ সৃজন করা হয়েছে এবং প্রায় 230 জন কর্মকর্তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। এটিও একটি মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ পুলিশের প্রতি তার গভীর মমত্বের পরিচয় বহন করে। বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে মাননীয় প্রধানমন্ত্রী সর্বদা আমাদেরকে যাই আমরা চেয়েছি, যতটুকু যখনই চেয়েছি, উনি সবসময় বলেন তোমরা তো চাইতেও জানো না। উনি চাওয়ার আগেই আমাদের সেই প্রয়োজনটি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আপনারা দেখেছেন আমি আরেকটি আমার সময় যেটি আমরা সক্ষম হয়েছি করতে, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য আজীবন রেশনের ব্যবস্থা। এটি একটি বিশাল কল্যাণময় কর্মকাণ্ড বলে আমরা মনে করি। আমি পুলিশ সদস্যদের সন্তানদের ভবিষ্যতের জন্য মেধাবৃত্তি এটিকে প্রায় ইনস্টিটিউশনালাইজ করে ফেলেছি। এখন সকল ইউনিটেই বাংলাদেশ পুলিশের এখন এই মেধাবৃত্তি প্রচলন শুরু হয়ে গিয়েছে। আমরা মনে করি আমাদের পরবর্তী প্রজন্মই আমাদের একমাত্র সম্পদ, তাদেরকে তৈরি করতে হবে। এই ক্ষুদ্র প্রয়াস থেকে আমাদের 2 লক্ষাধিক সদস্যদের পরিবারকে আমরা প্রথম টার্গেট হিসেবে ধরেছি, তাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষিত করা এবং তাদেরকে যোগ্য স্থানে যাওয়ার জন্য আমরা এই মেধাবৃত্তিটি প্রচলন করেছিলাম এবং এটি এখন অব্যাহত রয়েছে। আমি পরবর্তীতে যিনি আসছেন নবনিয়োগ প্রাপ্ত ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ ডক্টর বেনজির আহমেদ বিপিএম বারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তার সুযোগ্য নেতৃত্বে আগামী দিনগুলোতেও নতুন উদ্দীপনায় বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য মানুষের কল্যাণে ও দেশ গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাবে এ প্রত্যাশা রইল। সবশেষে গণমাধ্যম আমাদের বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রমে আমরা সব সময় গণমাধ্যমের ব্যাপক সহযোগিতা ও সমর্থন পেয়েছি। আমি এজন্য বাংলাদেশ পুলিশের সকল অর্জনে অত্যন্ত সমর্থন এবং সহযোগিতার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রদান করছি জানাচ্ছি। আমি আশা করছি ভবিষ্যতেও আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা আমাদের জঙ্গি দমনের সময়, আপনারা আমাদের সন্ত্রাস দমনের সময়, আপনারা আমাদের মাদক নির্মূলের সময় এবং বর্তমানে আপনারা করোনা সংকটের সময় আপনারা বাংলাদেশ পুলিশকে যেভাবে ইতিবাচক ভাবে উপস্থাপন করছেন আপনাদের সকলের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ভালো কাজগুলো আপনারা প্রকাশ করছেন বলে আমরা উৎসাহিত হচ্ছেন এবং এই ভালো কাজটি আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। আমরা চাই আপনারা
আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন। অতীতের মতো ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রইল। এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদের কাছ থেকে যদি আমরা কোনো প্রশ্ন অথবা মতামত পাই, আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বক্তব্যের জবাব দেওয়ার জন্য।